আমাদের দেশে বহির্বিশ্বের কিছু লোক নিজেদেরকে আহলুল কোরআন দাবি করে, তাদের কথা হচ্ছে হাদিস মানা যাবে না, কারণ হাদিস নাকি মানুষ লিখেছে, হাদিস মানলেও হাদিসের ব্যাপারে নাকি সন্দেহ রাখতে হবে। এখন কেউ যদি হাদিস না মেনে বা হাদিসের ব্যাপারে সন্দেহ পোষণ করে, শুধু কোরআন কারিম অনুসরণ করে, তাহলে সে কি তার ইমানে কোনো সমস্যা হবে কিনা? ভাই, হাদিস হাদিস মানুষে লিখছে, কোরআনটা কি তার কাছে আল্লাহ এসে দিয়ে গেছে? এটা হলো ভ্রান্ত সম্প্রদায়, ভালো করে সাবধান থাকবেন। এরা মুনকার হাদিস, হাদিস অস্বীকারী, এরা হাদিস অস্বীকারী, এরা আহলুল কোরআন নিজেদেরকে দাবি করে। কিউআরএফ একটা বাইরে হয়েছে, কোরআন রিসার্চ ফাউন্ডেশন, এরা দেখবেন অনেক বক্তার নামের শেষে লেখা সদস্য কিউআরএফ, কোরআন রিসার্চ ফাউন্ডেশন, এদের কথা হলো এটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মানে না। ভাই, হাদিস ছাড়া কোরআন দিয়া সে পরিপূর্ণভাবে ইসলামের উপরে চলতে পারবে? কোরআনে শুধু নামাজের কথা বলা আছে, কিভাবে পড়বেন, কয় রাকাত পড়বেন কিছু আল্লাহ বলেন নাই, তাহলে হাদিস ছাড়া আপনি কেমনে চলবেন? কোরআন তো সাহাবীদের থেকে ভায়া পরম্পরা আমরা পাইছি, হাদিসও তাদের মাধ্যমে পাইছি। যদি কোরআনের পরে হাদিসের পরে সন্দেহ করেন, তাহলে কোরআন পরে সন্দেহ আসবে না? এটা হলো নাস্তিকদের, ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্র। তারা ইচ্ছাকৃতভাবে কোরআনের প্রতি একসময় সন্দেহ যেন আসে, যেন আগে হাদিসের প্রতি সন্দেহ তৈরি করে। হাদিস ছাড়া শুধু কোরআন মেনে কেউ কখনো মুক্তি পেতে পারে না। তাহলে আল্লাহ তাআলা কোরআন জিবরিল দিয়ে পাঠাইতেন, রাসূল পাঠাইতেন না হাদিস ব্যাখ্যা করার জন্য? আল্লাহ তাআলা কিতাবুল্লাহ দিয়েছেন, সাথে রেজালুল্লাহ দিয়েছেন, কিতাবও লাগবে, রাসূলের হাদিসও লাগবে। আমরা শুধু কোরআন মানি না কোরআন হাদিস মানি? শুধু যদি কোরআন মানি তাহলে রাসূলের দরকার ছিল না? অতএব এগুলো যারা বলে তারা ভ্রান্ত, এদের থেকে সাবধান হবেন।